রসুল কাউসার কি, কাউসারের ব্যাখ্যা কি? তাফসীরে কুরতুবীতে আল্লামা আবু আব্দুল্লাহ বলেন, ইখতালাফা আহলুত তাউইল ফিল কাউসারি আল্লাযী উতিয়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা 16 কওলান, যুগল সুবহানাল্লাহ। আল্লামা কুরতুবী বলেন কাউসারের ব্যাখ্যা কি, কাউসার কি? ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কুরতুবীতে তার 16 ব্যাখ্যা করেছেন। যেরকম কয়টা? 16 ব্যাখ্যা করেছেন। 16 ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 16 দিনের দরকার। আমি আপনাদের সামনে 2-4টা ইনশাআল্লাহ কইব, শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমার পানি ভাইয়েরা, একটার আলোচনায় যদি বিশদভাবে করা হয় তাহলে আজকের এই 1.5 ঘন্টার সময় আমাকে কেন, পুরো সময় যদি একটার ব্যাখ্যা করার জন্য সময় দেওয়া হয় ইনশাআল্লাহ আলোচনা করা যাবে, কোনো সমস্যা হবে না বলেন আলহামদুলিল্লাহ। আমার পরে ভাইয়েরা, কাউসারে 1 নম্বর ব্যাখ্যা কি? সহি বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ উল্লেখ করেছেন, রসুল নিজে তার বর্ণনা দিয়েছেন, আল কাউসারু নাহরুন ফিল জান্নাহ, যুগল সুবহানাল্লাহ। কাউসার জান্নাতের মধ্যে একটা নহর, যুগল সুবহানাল্লাহ। কাউসারের বর্ণনা দিতে গিয়ে বলেন, আল কাউসারু নাহরুন ফিল জান্নাহ, কাউসার জান্নাতের মধ্যে একটা নহরের নাম। লাসা বিহা, এটা কেমন জানসিব, হাফাতাহু মিন যাহাবিন, তার দুটোটা পাশ হবে স্বর্ণের, যুগল সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ওয়া মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত, এই নহরটা কিসের উপর জারি হবে? ইয়াকুত এবং দুররি মুক্তামণি এমন পাথরের উপর এই নহরটার পানি জারি হবে, যুগল সুবহানাল্লাহ। শুধু তাই না, রাহমাতুল আলামিন বলেন, তুরবাতু আতিয়া ভূমিনাল মিস্ক, এই নহরের মাটির গ্রাম কেমন শুকান হবে? আল্লাহর নবী বলেন, মিস্কে আম্বরের চাইতেও বেশি শুকান হবে। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ামাহু আহলা মিনাল মাসাল, এই নহরের পানি মধুর চাইতে আরো বেশি মিষ্টি হবে। মধুর চাইতে কি পরিমাণ বেশি মিষ্টি হবে? আল্লাহর নবী সেগায়ের তাফজিল ব্যবহার করেছেন, আহলা মিনাল মাসাল, মধুর চাইতে অধিক মিষ্টি। অধিকের পরিমাণ নবীজি বর্ণনা করেন নাই, কি পরিমাণ মধুর চাইতে বেশি মিষ্টি হবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ওয়া বিয়াদু মিনাস সালজি, আর চাইতে আরো সাদা হবে তার পানি, এত সুন্দর, এত স্বচ্ছ, এত মিঠা, এত পরিষ্কার পানি, মহান আল্লাহ বিশ্ব নবীকে
এমন একটা নহর দান করেছেন। লেটার দিয়ে কোন আসিবনে ওয়াইল আবু জেহেল উব্বা ইবনে আবি মুহিত কাব ইবনে সনাফ, এদের কথাই আপনার মন দুর্বল করেন না, আপনার চেহারা মলিন করেন না গো। আমি আল্লাহ এদের বিরুদ্ধে আয়াত নাজিল করে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার নামক নিয়ামত দান করলাম। আল্লাহ আকবার।